মানুষের জীবন খুব অনিশ্চিত। ছোট্ট মেয়েটার সাথে তার বাবাকে দেখছেন হাসি খুশি, বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ মারণ ব্যাধি ক্যান্সার সব কেড়ে নিল। প্রাণ বাঁচাতে সহযোগিতা চেয়ে রোগীর করুণ আর্তনাদ, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন দয়া করে। ধলাই জেলার আম্বাসার বাসিন্দা চন্দন মালাকার, উনি মরণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগেই আগরতলা ক্যান্সার হাসপাতালে 7 ঘন্টার প্রতিষ্ঠায় চন্দন মালাকারের মুখের অপারেশন করে ক্যান্সার হাসপাতালের চিকিৎসকরা। চন্দন মালাকারের অপারেশনে ডাক্তারবাবুরা সফল হলেও 2023 সালে চন্দন মালাকারের মুখের সেই জায়গায় ইনফেকশন হয়। আগরতলা ক্যান্সার হাসপাতালের ডাক্তারবাবুরা বলে দিয়েছে চন্দন মালাকারকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যেতে হবে। চন্দন মালাকারের আয়ের উৎস একটা পানির দোকান, ধলাই ডিএম অফিসের সামনে সেই দোকান, তাও 1 বছর ধরে বন্ধ। চন্দন মালাকারের একমাত্র কন্যা আম্বাসা কেবি স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে। চন্দন মালাকারের সামর্থ্য নেই বহিরাজ্যে গিয়ে উন্নত চিকিৎসা করানো, এখন বেঁচে আছেন কেমোর মাধ্যমে, হাতে সময় খুব কম, কিন্তু নেই চিকিৎসার টাকা। চন্দন মালাকার বাঁচতে চাই, আমরাও চাই চন্দন মালাকার বাঁচুক তার পরিবারের জন্য, তার ছোট্ট মেয়েটার জন্য। আমি তো মানুষের চিন্তার জন্য বহিরাজ্যে গিয়ে চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা করাতে চাই। এই হচ্ছে আমার মেয়ে, অসুস্থ চন্দন ঠিকভাবে কথা বলতে পারছে না, মুখে জড়তা, মৃত্যু যেন দৌড়ে আসছে তার দিকে। রাজ্যের জনপ্রতিনিধিরা বা খোদ মুখ্যমন্ত্রীর নজরে আসুক এই অসহায় ভোটার, এই আশায় বুক বেঁধেছে গোটা পরিবার। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।